হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে বসে আজকে আমার এই ভিডিওটা দেখবেন সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ রহমতে বেশ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার নতুন একটা ব্লগ। আশা করি এই ব্লগটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ আমি শেয়ার করবো আমার মেয়ের বার্থডে পার্টির ব্লগ। এখানে কিন্তু আমরা বড় একটা পার্টি করছি না, আমরা ছোট একটা পার্টি করছি। কারণ এখন কিন্তু বড় পার্টি করা কোনোভাবেই সম্ভব নয়, কারণ যে হারে বেমার বাড়ছে। আর কিন্তু পার্টি করলে বেশি মানুষ ঘরের মধ্যে আনলে কিন্তু পুলিশে ফাইন করবে। সব কিন্তু বয়ে আছি, তাই আমরা কোনো পার্টি করছি না। তাই আমরা নিজের যারা আছেন 10-12 জন তাদেরকে নিয়ে আমরা পার্টি করছি। আর আজকের ভিডিওর মধ্যে কিন্তু আমার সবথেকে স্পেশাল হচ্ছে আমাদের সিলেটি আখনি বিরিয়ানি। আগের দিন আপনাদেরকে আমি দেখিয়েছি যে আমি কীভাবে মাংসটা রান্না করছি, তাই এখন শুধু দেখাবো আখনি বিরিয়ানিটা আমরা সিলেটি মানুষে কীভাবে করি, সেটা এখন শেয়ার করবো। আশা করবো আপনাদের কাছে ভালো লাগবে। তাই দেখতে পারা, প্রথমে একটা হান্ডি নিচ্ছি, নিয়ে আমি তেল দিছি। তেল দিয়ে আমি এখন দিলাম পেঁয়াজ কুচি দিছি। পেঁয়াজ কুচিটা যখন ব্রাউন কালার হয়ে গেছে তখন আমি চাল দিলাম। এখানে কিন্তু আমি চিনির গুঁড়া চাল নিছি, এটাকে আমি আধা ঘন্টা আগে ফ্রাই ধুয়ে নিছি। এখানে আমি 1.5 কেজির মতো চিনির গুঁড়া চাল নিছি। নিয়ে এখন আমি চালটাকে ব্রাউন কালার করে ভাজবো। কারণ আখনি হোক, বিরিয়ানি হোক, পোলাও হোক, যে কোনো জিনিসের মধ্যে আপনি চালটা যত ভাজবেন আখনিটা কিন্তু তত টেস্টি হবে। তাই দেখতে পারা, আমি অনেকক্ষণ ভাজার পর কিন্তু এখন আমি মাংসগুলা দিছি। কারণ আমি এক্সট্রা আর কোনো মশলা দিছি না, কারণ আমি এই মাংস যখন রান্না করছি আমি সব মশলাগুলা মাংসের সাথে দিছি। কারণ আমি আখনির মাংসের মধ্যে কিন্তু মরচার গুঁড়াও দিছি। তাই দেখতে পারা কিন্তু এটা কিন্তু হলদির কালার হবে না, তাই এটা হবে কিন্তু আখনির মতো। আমরা সিলেটি যারা আছি তারা অবশ্যই জানি আমরা আখনি কীভাবে করি। এখন দেখতে পারা আমি মাংস দিয়ে মাংসগুলোকে চাউলের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। পরে আমি পানি অ্যাড করবো, আরও 4-5 মিনিট আমি মাংসটাকে দিয়ে আমি ভেজে নেব। কারণ আখনিটা কিন্তু তত টেস্টি হবে। এখন দেখতে পারা আমি 5-6 মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি গরম পানি দিলাম, আমি আমার পরিমাণ মতো দিলাম। আজকের এই ভিডিওটা তো আপনাদের কাছে ভালো লাগবে, প্লিজ কেউ লাইক করতে কিন্তু ভুলবেন না। আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। এখন দেখতে পারা আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু একটুকু নাড়াচাড়া করলাম। যখন পানিটা শুকিয়ে যাবে তখন এটাকে আমি গ্যাসটাকে আমি লোহিত করে দমে রেখে দেবো। এখন আমি দিয়ে দিচ্ছি 6-7টা, প্রায় এখানে 10-12টা কাঁচামরিচ হবে। আস্ত কাঁচামরিচ দিছি টেস্টের লাগে। দিয়ে আমি কিন্তু আবার নাড়াচাড়া করলাম। আগের দিন শুধু আমি রান্না করেছি, আর আজ কিন্তু আমরা সিলেটিদের আখনি বিরিয়ানি করলাম। আজ এখন দেখতে পারা আমার পানিগুলো কিন্তু শুকিয়ে গেছে, তাই আমি এটাকে এভাবে একটু সুন্দর করে কিন্তু একটা বেগ দিয়ে ডেকে দেব। ফন্ডটাকে 20 মিনিট রেখে দিলে কিন্তু আমার আখনিটা চালটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর এটা খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে। আপনারা যারা যারা সিলেটি আছেন তারা তো সবে জানেন, আর যারা যারা সিলেটি না তারা কিন্তু অনেকে আখনি বিরিয়ানিটা করতে পারেন না। এখন দেখতে পারা আমি দমে 20 মিনিটের জন্য রাখার জন্য কিন্তু একটা বেগ দিয়ে রেখে দিচ্ছি, যাতে পাপটা কিন্তু বের হয় না হয়। দেখতে পারা 20 মিনিট পরে কিন্তু আমি আবার চলে এসেছি, আমার কিন্তু চালটা সিদ্ধ হয়ে গেছে। দেখতে পারা কত সুন্দর একটা কালার হয়েছে। এখন কিন্তু আমি সফট করবো। এদিকে দেখতে পারা তান্দুরি করা হয়েছে, এখানে তান্দুরি নিবড়েট করা হয়েছে, তাই বাচ্চারা কিন্তু ফুলা বা নিবড়েট দিয়ে খাবে বিরিয়ানি। সরি, এখন দেখতে পারা আমার খানিগুলো রেডি হয়ে গেছে, তাই এখন বড় 4-5 জন আসছেন, তারা কিন্তু প্রথমে খাবারটা খাবেন। আর বাচ্চারা কিন্তু তাদেরকে প্রথমে আমি আখনি বিরিয়ানি আর নিবড়ে দিয়ে খাবিয়ে দিয়েছি। বাচ্চাদেরকে কিন্তু আগে খাইয়েছে, কারণ বাচ্চারা কিন্তু তাড়াতাড়ি দিয়ে ভাত খাবে না, ওরা কিন্তু তান্দুরি চিকেন দিয়ে আর আখনি বিরিয়ানি খেয়েছে। ওদের কাছে কিন্তু অনেক ভালো লাগছে। এখন দেখতে পারা এখানে কিন্তু আমার দুলা বাইরে দেখারাম, উনি হচ্ছেন আমার স্পেশাল গেস্ট, কারণ উনি কিন্তু আমার হাতে সব রান্নাগুলো অনেক ভালো ফাইন।
তাই উনি বসছেন খাওয়ার জন্য। তাই এখন আমার দেখতা ফারা খাবার দাবার শেষ করে কিন্তু এখন আমরা কেক কাটাটা শুরু করব। এখানে কিন্তু আসলে বেশি মানুষ না, আমার মেয়েটা যাচ্ছিলো কিন্তু বেশি মানুষ হবে, কিন্তু আমরা কাউকে ইনভাইট করছি না, বেশি নিজের যারা আছেন তাদেরকে বলছি, কারণ ওদের ফুফু ফুফার তো ভাই বোন। আর পাশে যে একটা আমার মিডলে যে একটা একটা আমার মেয়ের বার্থডে, আর ও পাশে যে একটা একটা আমার বোনের মেয়ে, কারণ ও আমার বড় মেয়ের সাথে, ওরা এক সাথে লেখা পড়ে করে এক বয়সের। আমার মেয়েটা দেখতে পারা কিন্তু অনেক খুশি, কারণ ও চাচ্ছে যেভাবে ওর বার্থডে করা হোক আমরা সেইভাবে করছি। আপনারা সবাই বেশি বেশি করে দোয়া করবে, যখন ওকে কিন্তু হ্যাপি বার্থডে বলা হচ্ছে তখন কিন্তু অনেক খুশি। এখন দেখতে পারা কিন্তু কেকটা কাটবে, ওরা দুনো বোন কিন্তু কেকটা কাটছে। আর পাশে আমার বোনজিও কিন্তু লজ্জা পাচ্ছে, ওকে বলছি যে ওদের জন্য কিন্তু ধরছে না, তাই ওদের আব্বু ওদেরকে সাথে নিয়ে কেকটা কাটছেন। আমার মেয়েটা কিন্তু অনেক খুশি, রাব্বে কিন্তু কেক কেটে সব বাচ্চাদেরকে খাবিয়ে খাবাইয়া দিছে। এখন কিন্তু যে মানুষগুলো আসছেন এদেরকে খেটে খেটে দেওয়া হচ্ছে। আপনাদের কাছে তো আজকের আমার ভিডিওটা ভালো লাগে, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর সবাই কিন্তু আমার মেয়ের জন্য দোয়া করবেন। এখন দেখতে পারবো আমার ছোট মেয়ে বসে কী সুন্দর কেক খাচ্ছে আর হাসছে, আমাকে বলছে আম্মু একটু ভিডিও করো। আমি তখন বললাম না মা ভিডিও কীভাবে করবো, বলে প্লিজ আম্মু আমার ভিডিও করো। তখন আমি অল্প কিছু ভিডিও করছি। দেখতে পারো আপনারা সবাই দোয়া করবেন বেশি বেশি করে, যে যেখানে আছেন সব সময় ভালো থাকুকা, সুস্থ থাকুকা, নিরাপদে থাকুকা এই দোয়া করি। আজকের আমার এই বার্থডে ব্লগটা তো আপনাদের কাছে ভালো লাগে, কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আপনারা চাইলে আমার নতুন নতুন রেসিপির ভিডিওগুলো আছে, অবশ্যই ওগুলো দেখে আসতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যেখানে আছেন আল্লাহ সবাইকে সহি সালামতে হেফাজতে রাখুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।